মুহাম্মদ আতাউল গনি ওসমানি, বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি জেনারেল এম এ জি ওসমানি নামে অধিক পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। প্রাথমিক তথ্য, জন্ম 1 সেপ্টেম্বর 1918, সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। মৃত্যু 16 ফেব্রুয়ারি 1984, বয়স 65, লন্ডন, ইংল্যান্ড। সমাধি অবস্থিত সিলেট, বাংলাদেশ। সার্ভিস বা শাখা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। কার্যকাল 1939 থেকে 1947, ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী। 1947 থেকে 1967, পাকিস্তান সেনাবাহিনী। 1971 থেকে 1972, বাংলাদেশ। পদমর্যাদা, জেনারেল উপাধি, বঙ্গবীর, বঙ্গবাহাদুর বা বীর উত্তম। নেতৃত্ব সমূহ, প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 9/14 পাঞ্জাব রেজিমেন্ট, ইপিআর। সর্বাধিক নায়ক, বাংলাদেশের সামরিক বাহিনী, এপ্রিল 1971 থেকে 1972। যুদ্ধ বা সংগ্রাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ 1947, ভারত পাকিস্তান যুদ্ধ 1965, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971। ওসমানের জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়ামিরিয়ে। তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান, মাতা জোবেদা খাতুন। খান বাহাদুর মফিজুর রহমানের 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে সবার ছোট ছেলে ওসমানি। ওসমানের জন্মের প্রাককালে 1918 সালে খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব ডিভিশনাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। তাদের বসবাস ছিল সুনামগঞ্জের সদরেই। এখানেই জন্ম হয় ওসমানির। শিক্ষা জীবন, পিতার চাকরির সূত্রে তার শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়। তাই কিছুদিন পর বদলির আদেশ নিয়ে সুনামগঞ্জ থেকে চলে যেতে হয় গুয়াহাটিতে, আর সেখানেই ওসমানের প্রাথমিক শিক্ষা শুরু। 1923 সালে কটন স্কুল অব আসামে ভর্তি হন তিনি। লেখাপড়ায় যে তিনি খুবই মনোযোগী ছিলেন তার প্রমাণ হল স্কুলের প্রত্যেক পরীক্ষায় প্রথম হওয়া। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন 1938 সালে। সেনাবাহিনীর জীবন, বিশ্ববিদ্যালয় শেষ করে ওসমানি তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন। 1939 সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি 1940 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশন্ড অফিসার হিসেবে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে তিনি বার্মা সেক্টরে কাজ করেন। 1942 সালে মেজর পদে উন্নীত হন। 1942 সালে ওসমানি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। পাকিস্তান রাইফেলস ইপিআর এর অতিরিক্ত কমান্ড্যান্ট, সেনাবাহিনীর জেনারেল স্টাফ অফিসার প্রভৃতি দায়িত্ব পালন করেন তিনি। 1956 সালে তিনি কর্নেল পদমর্যাদা লাভ করেন এবং সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জেনারেল স্টাফ অ্যান্ড মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব নেন। রাজনৈতিক জীবনের সূচনা, 1970 সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে 70-এর নির্বাচনে ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। 11 এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করেন। এম এ জি ওসমানিকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য যে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি ও সরকার গঠন করা হয় এবং পরবর্তীকালে 17 এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। যুদ্ধ পরবর্তী জীবন, 1971 সালে 26 ডিসেম্বর তাকে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা প্রদান করা হয় এবং তিনি নবদেশের প্রথম সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত পান। 1972 সালে 12 এপ্রিল তিনি তার এ দায়িত্ব থেকে অবসর নেন। মন্ত্রিসভায় যোগ দেন অভ্যন্তরীণ নৌ যোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। 1973 সালে মার্চে স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ওসমানি তার নিজের এলাকা থেকে অংশ নেন এবং নির্বাচন অভাবনীয় সাফল্য লাভ করেন। 1973-এর নির্বাচনে ওসমানি 94% ভোটে বিজয়ী হয়েছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন 1984 সালে 16 ফেব্রুয়ারি এম এ জি ওসমানি মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়। স্বীকৃতি, তার স্মরণে ঢাকায় গড়ে উঠেছে ওসমানি উদ্যান ও স্থাপিত হয়েছে বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ওসমানি মেমোরিয়াল হল। এছাড়া তার সিলেটস্থ বাসভবনকে পরিণত করা হয়েছে জাদুঘরে। সরকারি উদ্যোগে সিলেট শহরে তার নামে একটি মেডিকেল কলেজ, হাসপাতাল ও আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।